এমএসসিতে যে 12টা ডিপার্টমেন্ট রয়েছে সেই 12টা ডিপার্টমেন্টের মধ্যে সবারই একটা ঝোঁক থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিএসই ডিপার্টমেন্টের প্রতি, এবং প্রত্যেক বছরই অনেক মেধাবী মেধাবী স্টুডেন্টরা এই ডিপার্টমেন্টে, যারা মেধাবী তারাই এই ডিপার্টমেন্টটাতে চান্স পায় পড়ার জন্য। এবার আসি টু গেট সিএসই, তোমাকে কি করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ এনামুল হক মার্জুন, আমি বর্তমানে পড়ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তোমাদের এইচএসসি 2021 যে ব্যাচটা আছো, তাদের যাদের পরীক্ষা এই শেষ হয়ে গেছে, রেজাল্টও দেবে কয়েকদিন পরে, তাদের জন্যই এই উদ্দেশ্যটা। এবং সবাইকে ব্ল্যাকবোর্ড ফর অল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং যারা যারা এই নেক্সট অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ তাদের সবাইকেই বেস্ট অফ লাক, এবং তোমরা যাতে তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালো করতে পারো সবসময় এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের হেল্প করার জন্য আছে এই চ্যানেলটা। আজকে আমি যেই বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো এমআইএসটি অ্যাডমিশন। তোমাদের অনেকেরই অনেক স্টুডেন্টের ইচ্ছা থাকে এমআইএসটিতে অ্যাডমিট, ভালো একটা সাবজেক্ট ভালো একটা ডিপার্টমেন্ট নিয়ে পড়ার। সেই ক্ষেত্রে আমি আজকে যে বিষয়গুলো হাইলাইট করবো সেগুলো হলো, প্রথমত এমআইএসটিতে দুইটা ইউনিটে পরীক্ষা হয়, একটা হলো ইউনিট এ আরেকটা হলো ইউনিট বি। এখন ইউনিট এতে একটা হলো ইঞ্জিনিয়ারিং ইউনিট আর একটা হলো আর্কিটেকচার ইউনিট। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো যেই 11টা ডিপার্টমেন্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আর্কিটেকচার সহ 12টা, যারা অনলি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা হলো অনলি ইউনিট এতে এক্সাম দেয়, আর যারা আর্কিটেকচার পড়তে চায় তারা ইউনিট এ প্লাস ইউনিট বিতে এক্সাম দিতে হবে। তাহলে যারা ইউনিট এতে এক্সাম দিচ্ছে অনলি ইউনিট এতে, তাদের অনলি 100 মার্কসের জন্য এক্সামে বসতে হবে। এই 100 মার্কসের মধ্যে তাদের ম্যাথে রয়েছে হলো 40 মার্কস, ফিজিক্সে রয়েছে 30 মার্কস, কেমিস্ট্রিতে রয়েছে 20 মার্কস, এবং ইংলিশে রয়েছে 10 মার্কস, এবং এই মিলে হলো 100 মার্কস, এই মিলে হলো 100 মার্কস। এবং যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চায় তাদের এই 100 মার্কস অ্যান্সার করা সহ আর্কিটেকচারের ড্রয়িং প্লাস আর্কিটেকচার রিলেটেড টপিকস রয়েছে সেটা নিলে আরও 100 মার্কস, মোট মিলিয়ে এই 200 মার্কসের জন্য আমার এক্সাম হলে বসতে হয় যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চায়। এখন আসি, এই এটা হলো এমএসটির কত মার্কসের জন্য এক্সাম হয় এটা। এবার আমি বলি এমএসটিতে মোট আর্কিটেকচার সহ মোট 12টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে আমাদের সর্বপ্রথম ফার্স্টে রয়েছে সিএসই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টে রয়েছে হলো 60টা সিট। এরপর রয়েছে ইইসিই, তোমরা যেটা বাইরে বলো ত্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সেটা এখানে আমাদের একটা ওয়ার্ড বেশি অ্যাড হয়েছে সি, সেটা হলো আমাদের এটার নাম হয় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেখানে রয়েছে আরও 60টা সিট। সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 60, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 60টা সিট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 50টা সিট, ইডব্লিউসিই এনভায়রনমেন্টাল ওয়াটার রিসোর্স অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং, সেটা হলো 60টা সিট, ইডব্লিউসিই 60টা সিট, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 40টা সিট, বিএমই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 40টা সিট, পিএমই পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং 25টা সিট, আইপিই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 50টা সিট, নেইম নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং 40টা সিট, এবং লাস্টলি আমাদের যে আলাদা ইউনিট রয়েছে এই আর্কিটেকচার ইউনিট সেটার জন্য রয়েছে 25টা সিট। এই সব মিলিয়ে 570 সিটস রয়েছে এমআইএসটিতে বর্তমানে। এই 570 সিটসের জন্য তোমাদের অ্যাডমিশন হলে বসতে হবে এবং এক্সাম দিয়ে লড়াই করে এই 570টা সিট অর্জন করতে হবে। এবার আসি এমএসটিতে যে 12টা ডিপার্টমেন্ট রয়েছে সেই 12টা ডিপার্টমেন্টের মধ্যে সবারই একটা ঝোঁক থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিএসই ডিপার্টমেন্টের প্রতি, এবং প্রত্যেক বছরই অনেক মেধাবী মেধাবী স্টুডেন্টরা এই ডিপার্টমেন্টে, যারা মেধাবী তারাই এই ডিপার্টমেন্টটাতে চান্স পায় পড়ার জন্য। এবার আসি টু গেট সিএসই, তোমাকে কি করতে হবে। স্টাডি হোল বুক থোরলি, এটা তো মাস্ট করতে হবে এমআইএসটি অ্যাডমিশন যে কোনো ডিপার্টমেন্টেই পড়ো না কেন, এমআইএসটিতে যদি চান্স পেতে চাও ডিপার্টমেন্ট পড়ে আগে চান্স, আগে মেরিট লিস্টে আসতে হবে, তারপর তোমাদের ডিপার্টমেন্ট অ্যালোকেট করবে। এই এমএসটিতে চান্স পাওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সম্পূর্ণ বইটা ভালো মতো পড়া, ইচ অ্যান্ড এভরি ম্যাথ আমি আবার বলতেছি যত ম্যাথ আছে বইয়ের সব প্র্যাকটিস করা, বইয়ের কোনো বিকল্প নেই এমএসটিতে চান্স পাওয়ার জন্য।
বইয়ের কোনো বিকল্প নেই এমএসসিএ চান্স পাওয়ার জন্য। এরপর আসি, বই পড়া হয়ে গেলে তারপর আসে তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক। স্টুডেন্ট যদি বই ভালো করে পড়ে তাহলে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা, প্রত্যেকটা ম্যাথ যে পারবে সে কোয়েশ্চেন ব্যাঙ্কের এমন কোনো কথা নেই। হয়তো 10টা ম্যাথ দেখতেছে যে কোনো চ্যাপ্টারের, সে 8টা পারলো, 2টা একটু ভিন্ন টাইপের, ওই 2টা সে অ্যান্সারটা দেখে নেবে, তাহলে কি নিউ টাইপ তার শেখা হয়ে গেল। এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টার যখন বই পড়া হবে এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা হবে, তখন দেখবা ওই অধ্যায়টার উপর, ওই চ্যাপ্টারটার উপর তোমার একটা, তুমি ওই চ্যাপ্টারের উপর খুবই ভালোভাবে পারদর্শী হয়ে গেছো। দেখবা যখন প্রত্যেকটা ম্যাথ, তোমার ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়তেছে বাড়তেছে, তারপর যখন তুমি যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে বসবা বা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে বসবা, তখন দেখবা যে তুমি বইয়ের ম্যাথ শেষ, কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা শেষ, মোটামুটি পারতেছো, তুমি 100% মধ্যে 80% অ্যান্সার করতে পারতেছো। এভাবে প্রিপারেশন নিতে থাকলে তোমার এমএসসির জন্য প্রিপারেশনটা হয়ে যাবে, আর এক্সট্রা কিছু লাগবে না। আমি বলতেছি আর এক্সট্রা কিছু লাগবে না, বুক প্লাস কোয়েশ্চেন ব্যাঙ্ক, বাট বুকটা হলো মাস্ট, বুকটা হলো তোমার একবার ম্যান্ডেটরি, বইটা ভালো মতো পড়া থাকতে হবে, এরপর হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক। প্রথমে কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়লে হবে না, শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ে আমি এমএসসিতে চান্স পাবো এরকম চিন্তাভাবনা থাকলে এখন এই মুহূর্তে বাদ দিয়ে দিতে হবে, বইটা প্রথমে পড়তে হবে, বইয়ের কোনো বিকল্প নেই, তারপর কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে। এখন আমি আসি, এটা হলো এমএসসিতে মেরিট লিস্টে আসার জন্য। এরপর আসি টু গ্রেড সিএসসি, তোমাকে আমাদের যেই 100 মার্কসের এক্সাম হয় ইঞ্জিনিয়ারিং এই ইউনিটে, তোমাকে সিএসসি পাইতে হলে কত পাইতে হবে। হ্যাঁ, এখন দেখি কারেক্ট ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স, আমাদের 90 মার্কসের 10 মার্কস হলো ইংলিশ, 10 মার্কস হলো ইংলিশ, আর 90 মার্কস 18 ম্যাথস, 90 মার্কস 18 ম্যাথস, এই 18 ম্যাথসের মধ্যে তোমার টার্গেট থাকবে তোমার ম্যাক্সিমাম ম্যাথ কারেক্ট করার, ম্যাক্সিমাম ম্যাথ কারেক্ট করার। এই ম্যাক্সিমাম ম্যাথ যদি তুমি কারেক্ট করতে চাও তোমার নাম্বার কিন্তু এমনিই বেড়ে যায়। হ্যাঁ, এখন তোমার 100-এর মধ্যে তোমার যদি মার্কস 80 অ্যাভাভ থাকে তাহলে তুমি মোটামুটি শিওর থাকতে পারো তুমি সিএসসি পাবা, 80 অ্যাভাভ যদি থাকে তুমি সিএসসি পাবা। আর যদি তুমি মেরিট লিস্টে থাকতে চাও তাহলে তোমার ইন অ্যাভারেজ 65 থেকে 70 কারেক্ট করতে হবে, 100-এর মধ্যে 65 to 70 আউট অফ 100 তোমাকে কারেক্ট করতে হবে এমএসসি মেরিট লিস্টে আসার জন্য। আর যদি সিএসসি পেতে চাও তাহলে আরেকটু জোর দিতে হবে, 80 মার্কস কারেক্ট করতে হবে। তাও এটা আমি বললাম বিগত বছরের চান্স যারা পেয়েছে তাদের কথা শুনে, তারা কীরকম অ্যান্সার করেছে, এক্সাম হল থেকে বের হয়ে তারা কী বলেছে কত মার্কস পেতে পারে, বাট এটা অনেকটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে যে এবার তোমার কাট মার্কস কত থাকবে, কত পেলে সিএসসি পাইতে পারবো এরকম। বাট ইন অ্যাভারেজ তুমি ধরে নাও যে 80 অ্যাভাভ যদি পাও তাহলে সিএসসি পাবা, তাহলে 80 অ্যাভাভ যদি পেতে চাও তাহলে ওইভাবেই পড়ালেখা করতে হবে। যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পড়তে চাও এমআইএসটির, ওইভাবে পড়ালেখা করতে হবে। আর যেটা বললাম প্রত্যেকটা সাবজেক্ট, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস, প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের ম্যাথ যেগুলো আছে কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ম্যাথ করতে হবে। এরপর হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক। তাহলে আজকে হলো এই পর্যন্তই, আমি এনামুল হক মার্জুন, আমি আবার আসবো ব্ল্যাকবোর্ড ফর অল এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বেস্ট অফ লাক, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও এবং ইনশাআল্লাহ তোমরা তোমাদের আশানুরূপ ফলাফল পাবে এবং তোমাদের লক্ষ্যে পৌঁছা যাবে। ব্ল্যাকবোর্ড ফর অলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম সবাইকে।